হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাচন নিয়ে চলে এসেছি পরের নিয়ম আজকের নিয়ম হলো নৈ ব্যক্তিক বচন নৈ ব্যক্তিক বচন কী নৈ ব্যক্তিক বচন কাকে বলে আচ্ছা দেখো বন্ধু আজকের নিয়মটা যে সমস্ত বচনে উদ্দেশ্য পরিমাণ নির্দিষ্ট করে বা সুস্পষ্ট করে উল্লেখ করা থাকে না সেই সমস্ত বচনগুলিকে বলা হয় নৈ ব্যক্তিক বচন এই সমস্ত বচনগুলিকে প্রয়োগ করার সময় আবহাওয়া এবং সময়সূচক শব্দ দিয়ে যোগ করে সামান্য বচনে প্রয়োগ করতে হয় অর্থাৎ এ অথবা ই বচনে প্রয়োগ করতে হয় যদি বাক্যটি সদর্থক হলে এই বচনে রূপান্তরিত করতে হবে আর যদি বাক্যটি নগরক হলে ই বচনে রূপান্তরিত করতে হবে করতে হয় আচ্ছা তোমরা এই বচনগুলো করার আগে তোমাদেরকে সুস্পষ্টভাবে ধারণা রাখতে হবে নৈব্যক্তিক ব্যক্তিক বচন কী নৈর্ব্যক্তিক বচন হলো যেগুলো উদ্দেশ্য যা সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকে না সেই বচনগুলোকে বলে নৈব্যক্তিক বচন সামান্য সব সবসময় করতে হবে সামান্য বচন সামান্য বচন হচ্ছে এ আর ই সতর্থকোলে এ হবে আর নগরকোলে ই হবে এই দুটো বচনে আসবে তো যে নৈব্যক্তিক বলতে যেগুলো বোঝাচ্ছে সেইগুলো তোমরা একটু উদাহরণ দেখলেই বুঝতে পারবে যে কী রকম থাকলে সেই জিনিসটাকে নৈ বলা হয় যে এখন সকাল এখন বিকাল এখন সন্ধ্যা এই সব বাক্যগুলো যখন থাকে না তখন এর আগে কোনো উদ্দেশ্য সুপষ্টভাবে উল্লেখ থাকেই না তার জন্য এলো আমরা নৈ বচন বলে থাকি তোমরা একটু উদাহরণ দেখলে একটু সুপষ্টভাবে বুঝতে পারবে দেখে নাও উদাহরণটা কীরকম থাকে এখন গ্রীষ্মকাল কী কাল না গ্রীষ্মকাল এখানে কি বাক্যটা কি সদর্থ না অঙ্গত বাক্যটা হচ্ছে সদত কেন এখানে নয় আছে কি নয় বলে নয় বা না বলে নেই তাহলে এখানে বাক্যটা কি সদর্থক ধরতে হচ্ছে সদর্থক হলে কী হবে বচনে রূপান্তরিত করতে হবে তাহলে এলেপ করে এলেপ করে এ বছরের রূপান্তরিত করো বচন করবে তো এই বছর করার সময় আমাদের প্রথমে কি লাগে উদ্দেশ্য উদ্দেশ্য এখানে আমাদের দেওয়া নেই হ্যাঁ উদ্দেশ্যটা এখানে দেওয়া নেই সুপ্রষ্টভাবে উল্লেখ করা নেই এখন কথা বলছি এখন মানে বর্তমান সময় কথা হচ্ছে ঠিক আছে এখন মানে বর্তমান সময় অতীতকালের নয় এখনের সময় মানে বর্তমান কাল ঠিক আছে এখন মানে বর্তমান সেই আমরা আগেই বলেছি আবহাওয়া অথবা সময়সূচক নিয়ে উদ্দেশ্য করব এখানে যেহেতু উদ্দেশ্যটা সুপ্রসভাবে উল্লেখ নেই বলে এখন বলা আছে এখনটা তাহলে আমরা বর্তমান সময়টি ধরব এটা হচ্ছে বর্তমান সময়টা হচ্ছে উদ্দেশ্য কি হবে বর্তমান সময়টি হয় গ্রীষ্মকাল তাহলে বর্তমান সময়টি হয় গ্রীষ্ম এই এই বর্তমান সময়টা এটা হচ্ছে উদ্দেশ্য করতে হচ্ছে সময়সূচক এটা কি সময়সূচক আর এটি গ্রীষ্মকাল হচ্ছে বিধেয় এটা উদ্দেশ্য বিধেয় পথ আর সংযোজক তারপর এটা দেখো এখন গরম নয় কি বলেছে বাক্যটা এখন গরম নয় বাক্যটা তো বলিস নয় বলা আছে মানে অর্থ বাক্যটা কি সতর্থক কি না কেন নয় না এখানে নয় বলিছে তাই জন্য বাক্যটা তার নং অর্থ হলে সামান্য বছনে ই বছন হবে অর্থক হচ্ছে ই বছর তাহলে এলেপ করে ই বচন করো বাক্যটা কর বাক্যটাকে এখানে এখন বলা আছে তার মানে সুপষ্টভাবে উদ্দেশ্যটা উল্লেখ করা নেই তাহলে এখনটা কি হবে বর্তমান সময় তাহলে বর্তমান সময়টি নয় গরম তাহলে কী হবে বর্তমান সময়টি নয় গরম এভাবে করে যেত এটা সময়সূচক উদ্দেশ্য তারপর এটা দেখো এখন সকাল কি বলেছে এখন সকাল আবার বলিস এখন তাই তো এটাকে এখন থাকলে কী করতে বর্তমান সময় ধরতে হবে আচ্ছা এখানে বাক্যটা কী আছে না নগত না আবার নয় আছে কি না আবার নয় নেই তার মানে বাক্যটা সদত সদত হলে কি করতে হবে এই বচন করতে এ লেপ করো এই বচন করো বর্তমান সময়টি হয় সকাল ঠিক আছে হ্যাঁ এমন যদি থাকতে পারে যে তখন সন্ধ্যাবেলা তখন সন্ধ্যাবেলা তখন সন্ধ্যাবেলা তখন যদি থাকে তাহলে কী করতে হবে যে সবসময় যে এখন থাকবে তা নেই তখনও থাকতে পারে তখন তাহলে কী লাগবে ওই সময়টি তখন লিখতে হবে তখন থাকলে বচনটার সময় কী লাগবে ওই সময়টি ঠিক আছে আচ্ছা ওই সময়টি ওই সময়টি হয় সন্ধ্যাবেলা ঠিক আছে তারপর এটা দেখো বৃষ্টি পড়ছে কি পড়ছে বৃষ্টি পড়ছে এখানে বৃষ্টি পড়ছে এটা বৃষ্টি পড়াটা কি আবহাওয়ার সাথে সময় সময়ের সাথে সূচক কি না এটা আবহাওয়ার সাথে রিলেটেড তাই তো আবহাওয়ার সাথে রিলেটেড বলে এটা আবহাওয়া লেখা হবে করার সময় আবহাওয়া লেগবো উদ্দেশ্যটা তাহলে এই বচন করবো কারণ এটা সদর্থক বলে এখানে নয় বা না নেই তাই জন্য এটা সদর্থক বচ এই সদর্থ বাক্য তাই জন্যে এই বচন করবো কী করবো এই বচন আবহাওয়া হয় বৃষ্টিযুক্ত এই প্রসঙ্গটা তোমাকে করতে দেওয়া হলো এখন বসন্তকাল নয় কি এখন বসন্তকাল নয় এটা তোমরা লজিক ফিগারে করবে আর কোন বচন হবে সেটা লিখবে আর বচনটা গঠন করে দেখাবে আমাকে কমেন্ট বক্সে এটা লিখে দেখাও যারা পারবে করে দেখিয়ে দাও আর যারা পারবে না তারা নেক্সট ভিডিও জেনে অপেক্ষা করো তখন আমি তোমাদের এটার উত্তর দিয়ে দেবো আচ্ছা যারা এর আগের ভিডিওটা দেখেছ তারা একটা প্রশ্ন নিশ্চয়ই দেখেছো সেই প্রশ্নের উত্তরটা তোমরা হয়তো দিতে পেরেছ অনেকে আর অনেকে দিতে পারো যারা দিতে পারো তারা দেখে নাও উত্তরটা মিলিয়ে নাও মিলিয়ে নাও দেখো প্রশ্নটা কী ছিল কে নিজের দেশকে ভালোবাসে না কে নিজের দেশকে ভালোবাসে না এটা চিহ্ন আছে এটা জিজ্ঞাসা চিহ্ন থাকার একটা নিয়ম কিভাবে করতে হয় থাকলে জিজ্ঞাসন থাকলে কীভাবে করতে হয় সেটা তোমাদের আগে ভিডিওতে দেখে নেবে ভালো করে বুঝতে পারবে আছে এলে করে এই বচন করো সকল ব্যক্তি হন দেশপ্রেমিক বচনটার হবে সকল ব্যক্তি হন দেশ প্রেমিক আজ এই পর্যন্ত ও হ্যাঁ যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্য এখনই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে তোমাদের সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসবে আর তার পাশে এই লাইকন আছে বেলাইকনটিও ক্লিক করে নাও যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকো সঙ্গে সঙ্গে এক্ষুনি তোমরা নিচে একটা লাল বটন দেখাবে সাবস্ক্রাইবে সেটা ক্লিক করো ওইটার জন্য কোনো পয়সা লাগে না বিনামূল্যে তোমরা সব কিছু ভিডিও ভিডিওগুলো দেখতে পাবে সব কিছু শিখতে পারবে বচনগুলো সব শিখতে পারবে বিনামূল্যে আর শেয়ার করবে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে তারাও যেমন শিখতে পারে তাদেরকেও যেমন সাহায্য করো যে শেখা একটা উপায় একটা তোমরা বলে দাও যে তোমরা বিনামূল্যে এই প্রশিক্ষণ নিতে পারো বচনের বা দর্শনের সমস্ত নিয়মের প্রশিক্ষণ নিতে পারো এই চ্যানেলে নিতে পারো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে